আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। এতে করে সবার আগে সব থেকে ভালো উত্তরটি তোমার নোটিফিকেশনে চলে যাবে। আমরা প্রথমে দেখে নিচ্ছি অ্যাসাইনমেন্টটা কি ছিল। শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট বা কাজ বা নির্ধারিত কাজ কি, এক, এটা প্রথম অধ্যায়ের উপর বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস থেকে পড়তে বলেছে। কি কি পড়তে বলেছে, পার্ট এক দুই মোটামুটি সব পার্ট গুলোই পড়তে বলেছিল। এরপরে অ্যাসাইনমেন্ট বা কি কাজটা করতে বলেছে দেখেন, 1952 থেকে 1971 সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করতে বলছে। এখানে কিন্তু রচনা লিখতে পারেনি, বলেছে পোস্টার তৈরি করতে। যেরকম ভাবে পেপারে দেখেন একটা ছবি থাকে, তার উপর ভিত্তি করে কি লিখতে হয়, কিছু কথা লিখতে হয়, সেরকম ভাবে পোস্টার তৈরি করতে বলছে। আবার কেউ ভুলে রচনা লিখে ফেলেন না, ছবি থাকতে হবে বাধ্যতামূলক। দেখেন কি বলেছে, নির্দেশনা আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করবে, বঙ্গবন্ধুর ছবি নিজাতে একে পেপার কাটিং থেকে ইন্টারনেট থেকে সংযোজন করবে, বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোজন করবে। মানে ছবি থাকতে হবে মাস্ট, এটা নিজের হাতে আঁকো বা ইন্টারনেট থেকে ডাউনলোড করো বা পেপার কেটে দাও, ইচ্ছা তোমার, যেখান থেকে পড়ো সেখান থেকে। আর এরপরে হচ্ছে মার্কিং, অতি উত্তম উত্তম, যারা ভালো লিখবে তারা ভালোই পাবে। আর খুব গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টটা করতে হবে। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টের আলোচনায় উত্তর পর্বে। অ্যাসাইনমেন্টের উত্তর, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ছিল 1952 থেকে 1971 পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের একটি সচিত্র পোস্টার তৈরি করো। তো দেখো কি করতেছি, প্রথমে হেডিং দেব। কি হেডিং, যে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের বিশ্ব পরিচয় উত্তর। এটা তোমার তোমাদের লেখার দরকার নেই, তোমরা শুধু লিখবা কি 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন, এই এই জিনিসটা লিখবা। হ্যাঁ, পোস্টার পর্যন্ত লিখবা, এরপরে কি করবা এটা লেখার দরকার নেই, এটা আমাদের হেডিং ছিল এই জন্য এটা লেখার দরকার নেই। তোমরা লিখবা 1952 সাল থেকে এই যে পোস্টার পর্যন্ত, ঠিক আছে। লেখার পরে এখান থেকে লেখা শুরু করে দিবা, 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদের আজকের বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে ভারত বিভাগের মধ্য দিয়ে। পাকিস্তান আমলে পুরো সময়টিতে এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়েছে, তাই অনেক আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফসল আমাদের এই বাংলাদেশ, বহু মানুষের আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, জাতি অর্জন করেছে বিজয়, ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয়ী হিসেবে। এরপরে আমি কি লিখেছি, মুক্তিযুদ্ধের পটভূমি লিখেছি, এরপরে লিখেছি মুক্তিযুদ্ধের পটভূমি। হ্যাঁ, 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, দেশটি ছিল দুইটি অংশে বিভক্ত, পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, দুটি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান, মাঝখানে অন্য একটি দেশ ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতার স্বাদ পায়নি। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য শোষণ ও বঞ্চনা শুরু করে। এরপরে কি, পাকিস্তানিরা প্রথম আক্রমণ করলো বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর, তারপর রাজনৈতিক অধিকারের উপর। একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানলো আমাদের অর্থনীতির উপর, পাশাপাশি চললো বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তা ধ্বংসের প্রয়াস। এ অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব হয়। তার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। উজ্জীবিত জাতি 1970 এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে, কিন্তু সামরিক সরকার এ পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এদেশের রাজনীতিবিদ, ছাত্রতন্ত্র সহ আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থান নেয়।
এখানে এই ছবিটা ব্যবহার করবা, ঠিক আছে? ছবিটা এখানে ব্যবহার করবা। তারপরে দেখো যুক্ত ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষ মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে উঠে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করে। এ জোটই যুক্তফ্রন্ট নামে পরিচিত। এই নির্বাচনে যুক্তফ্রন্ট যোগ দেয় আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক পার্টি, নিজামে ইসলাম ও গণতান্ত্রিক দল। যুক্তফ্রন্ট 1954 সালে নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসে হচ্ছে ছয় দফা আন্দোলন। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ছয় দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। এখানে একটা চিত্র দিয়ে দিবা, হ্যাঁ, এখানে এই ছয় দফা আন্দোলনের একটা চিত্র দেখো। ছয় দফার দাবিতে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে ছয় দফা কর্মসূচি, হ্যাঁ, এটা দেওয়ার দরকার নেই। এরপরে আমরা দেখো কি দিচ্ছি, এরপরে দিচ্ছি হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা। কর্মসূচিগুলো লেখার দরকার নেই কিন্তু, হ্যাঁ, শুধু ভূমিকাটা লিখলেই হয়ে যাবে। ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, আয়ুব মোনায়েম চক্র। 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে ছয় দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এ মামলার মুখ্য উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে মামলা করে। মামলায় বলা হয় আসামিরা ভারতের যোগ সাজশে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করেছে। সরকারের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির ছয় দফা ও স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। এটা হচ্ছে আগরতলা মামলা লেখার পরে এই ছবিটা ব্যবহার করতে হবে। এরপরে আসা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান। জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে 1969 সালে জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা আওয়ামী লীগের 6 দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। 1969 সালের 20 জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ নিহত হয়। আসাদ নিহত হওয়ার পর এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়। 1969-এর 15ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। 16ই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন। এসব খবরে সারা দেশে বিক্ষোভের আগমন জেলে ওঠে। এখানে গণঅভ্যুত্থানের এই ছবিটি ব্যবহার করবা। এরপরে কি, 1970 সালের নির্বাচন। প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন, ক্ষমতা গ্রহণ করেন। পরে ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচন দেওয়া অঙ্গীকার করেন। 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 313টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি।
এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানিদের জন্য বরাদ্দ। জাতীয় পরিষদে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় 167টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি লাভ করে কত কতটি আসন লাভ করে হচ্ছে 88টি আসন। উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান ও পিপিই পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। এরপর 1970 সালের 17ই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ছিল শুধু পূর্ব পাকিস্তানে। এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 298টি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল। 1970 এর নির্বাচন লেখার পরে এই ছবিটা এখানে ব্যবহার করবা। এরপরে হচ্ছে কি, পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। 25 মার্চ 1971 সালে গভীরতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। তখন বাঙালি মুসলিম ইপিআর সদস্য সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এদেশের পুলিশ ইপিআর সদস্য কর্তৃক সদস্য কৃষক শ্রমিক ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারত সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এ দুঃসময় আমাদের পাশে দাঁড়ায়। 1 কোটিরও বেশি মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত অংশগ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে 30 লক্ষ বাঙালি শহীদ হন। অসংখ্য ঘরবাড়ি জনপদ লোকালয় গ্রাম ও শহর ধ্বংস হয়ে গিয়েছিল। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এই দিনটি আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। সেদিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এখানে দেখো, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করলো। ভাই তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। রক্তভেজা স্বাধীনতার লাল সূর্য আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর। মোটামুটি এতটুকু লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।